উদ্বোধনের আগেই ভেঙে খালে পড়ে গেল জয়পুরহাটের কুলন্দপুরে নির্মাণাধীন সেতু। কাজের মান নিম্ন হওয়ায় বৃষ্টি ভেঙে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সড়ক বিভাগ বলছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই হিলি সড়কের কুলন্দপুরে একটি খালের উপর সড়ক বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ। এবছরের 8 জানুয়ারি ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেন মেসার্স জামান এন্টারপ্রাইজ ও এম এ ইঞ্জিনিয়ারিং নামে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান। 8 অক্টোবর রাতে নির্মাণাধীন ব্রিজটির এক পাশ হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে নির্মাণ শেষ হওয়ার আগেই ব্রিজটি ভেঙে গেছে। এখানে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল চলছে। এবার স্থায়ী ব্রিজ নির্মাণ হচ্ছে জেনে আনন্দিত হয়েছিল তারা। তবে নির্মাণ শেষ হওয়ার আগেই ব্রিজটি ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্রিজ যে ভেঙে গেল, যে এই ব্রিজটা দেখার মতো কোনো লোক নাই, বাহাদে এমন ভাবে তৈরি করেছে, নাই রড নাই সিমেন্ট ঠিক মতো। লোড ট্রাক যাবে, আমরাও এখান থেকে যাই দেখি কাজটা হয়, কিন্তু কাজটা 2 নম্বরই করে করতেছে। আর আমাদের ঘরের রড আছে, মোটা আছে। ব্রিজ না করতে মনে করে ভেঙে গেল, মনে করে আর তো চলাচল হয়নি, তো মনে করে মানুষ না যাতে যদি ভেঙে যায়। ব্যবস্থাপনা খুবই দুর্বল, আমরা চাচ্ছি যে এই ব্যবস্থা যেন তাড়াতাড়ি করে চালু করা হয়, আমাদের জন্য অসুবিধা হচ্ছে। এখানে ব্রিজটা যে মানে সম্পূর্ণ শেষ না হয়ে ভেঙে পড়লো অর্ধেক, তো এটা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা যারা এর সঙ্গে জড়িত, আসলে তাদের এখানে কিছুটা হলেও তাদের দায়ভার রয়েছে। এদিকে এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দায় এড়িয়ে গেছেন। গতকালকে এই জায়গায় মাটি কাটার কাজ করতে আসছি, এখানে এসে দেখতেছি গাডারটা পড়ে গেল। গাডারটা শিফটিং করার সময়, 46 মিটার গাডার শিফটিং করার সময় এটা হঠাৎ করে স্লিপ করে পড়ে গেছে, যার কারণে গাডারটা ভেঙে গেছে। এ বিষয়ে জানতে চাইলে উপবিভাগীয় প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে এমন কাজ হয়েছে। টেকনিক্যাল ফল্টের কারণে এখানে এটা গাড়াটা পড়ে যায়। তো এর বিষয়ে আমরা ঠিকাদারের, যেহেতু ঠিকাদারের এখনও কাজ চলমান আছে এবং এটাতে আমাদের এখনও বিল পরিশোধ করা হয়নি, তো ঠিকাদার পুনরায় করে দিতে বাধ্য এবং এটার বিষয়ে আমরা ঠিকাদারকে অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি। 2023 সালের 8 জানুয়ারি সেতুটির উদ্বোধন করেন স্থানীয় এমপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু। সেতুটি সম্পূর্ণ হওয়ার কথা 2024 সালের 30 এপ্রিল। 42 মিটার স্প্যানের ব্রিজটির ব্যয় ধরা হয়েছে 9 কোটি 79 লাখ টাকা। রেস্ট রিপোর্ট, চ্যানেল 24।